আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুরস্ক বা তুর্কি স্টুডেন্ট ভিসা, যারা খুব রিসেন্ট ইন্টারমিডিয়েট পাশ করেছেন বা অনার্স পাস করেছেন তাদের জন্য সুযোগটা নিতে পারেন। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যেহেতু তুরস্কের হবে, যেটা বাংলাদেশ থেকে হবে, কিন্তু এর জন্য কিন্তু ইন্ডিয়া যেতে হবে না, যেহেতু তুরস্কের এম্বাসি বাংলাদেশে আছে। আপনারা সরাসরি আপনাদের ফাইলগুলো নিয়ে এম্বাসিতে সাবমিট করবেন, এখান থেকে স্ট্যাম্পিং ভিসা হবে। স্ট্যাম্পিং ভিসা নিয়ে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে, আবার তার কিছু এয়ার আছে, সরাসরি আপনারা ফ্লাই করে যেতে পারবেন। এটা আসলে বিশাল একটা সুযোগ, যেহেতু করোনা ভাইরাসের কারণে মাঝখানে অনেক দেশে হয়তো অ্যাপ্লাই করেছেন বা যেতে পারেননি, তো তাদের জন্য আমি বলবো যে সেপ্টেম্বর সেশনে তুরস্ক যেহেতু সুযোগ দিচ্ছে, আমার মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার অফার লেটার পেয়ে যাবেন। সো অফার লেটার পাইলে তো আর খুব বেশি সময় লাগে না, হয়তো আপনার এম্বাসি হয়তো আপনাকে 10-15 দিন সময় নেবে, এরপরে আপনাকে ভিসা দিয়ে দেবে। এবং এখানকার ভিসার মোটামুটি রেশিও ভালো, বর্তমানে যে ভিসাগুলো হবে এটা সবগুলোই বলা চলে যে আপনারা যদি লাস্ট 17 সাল থেকে ইন্টারমিডিয়েট পাশও করেন, তারপরে এগুলো কিন্তু 100% ভিসাটা হবে। তো যেহেতু বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে এবং ভিসা রেশিও ভালো এবং টিউশন ফি কম অন্যান্য দেশের তুলনায়, কিন্তু তুরস্ক টিউশন ফি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আসলে নাই, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, আর গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আসলে টিউশন ফি ওইভাবে নাই। সো এটাও গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আমি যেটা কথা বলছি এখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করা হবে। সো যেহেতু এখানে ওইভাবে কোনো টিউশন ফি নেই, নামমাত্র টিউশন ফি, কম টাকায় আপনারা যেতে পারতেছেন। এবং তুরস্কর আর একটা সুবিধা হচ্ছে, আপনি যদি ওখানে 6 মাস বা 1 বছর কন্টিনিউ করেন, এরপরে কিন্তু 2 বছরের জন্য পিআর পেয়ে যাবেন। সো 2 বছর পরে কিন্তু আপনি চাইলে আবার পড়াশোনা করতে পারেন, আবার ওই পিআরটা কিন্তু আবার রিনিউ করতে পারেন। এটা কিন্তু অন্যান্য দেশগুলো আসলে দেয় না, যে টাইমটা আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন, এবং আপনি যাওয়ার পরে কিন্তু পার্ট টাইম জব করতে পারেন। এটা আপনারা কম বেশি জানেন যে তুরস্ক কিন্তু মোটামুটি ইনকাম করা যায়। এবং এখানে যদি আপনি কন্টিনিউ করেন, আপনি এখান থেকে আবার ক্রেডিট ট্রান্সফার করে অন্যান্য ভালো দেশেও যেতে পারেন। তো এটাই হচ্ছে আসলে বিষয়, যারা মোটামুটি কম খরচে বিদেশে উচ্চ শিক্ষা নিতে চান বা বিদেশে পড়াশোনা করতে চান, আমি মনে করব তুরস্ক একটা অবশ্যই ভালো একটা দেশ হতে পারে আপনাদের জন্য, কারণ এখানে ওই ধরনের কোনো হেজিটেশন নাই, আপনারা ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকে এম্বাসির মাধ্যমে আপনারা ভিসাটা পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকেই সরাসরি ফ্লাইট করতে পারছেন। সো এটাই হচ্ছে বিষয়, আপনারা যারা খুব রিসেন্ট ইন্টারমিডিয়েট পাস করেছেন অথবা অনার্স কমপ্লিট করেছেন, তারা কিন্তু উভয়ই এই সুযোগটা নিতে পারেন, এবং এর জন্য কিন্তু কোনো প্রকার IELTS এর প্রয়োজন নেই। অনেকেই কিন্তু আসলে মনে করে যে আমার তো ইংলিশ ভালো না বা আমার IELTS নাই, তো সেক্ষেত্রে আমি কি করবো। IELTS এর আসলে কোনো প্রয়োজন নেই, এবং এম্বাসি ফেজের কোনো আসলে ঝামেলা নেই, কারণ আপনারা অনেকেই আবার ভয় পান যে এম্বাসিতে কি না কি জিজ্ঞাস করে, এটা আমি অ্যান্সার দিতে পারবো কিনা, এই জাতীয় কোনো সমস্যা নেই। এম্বাসিতে আসলে কোনো প্রকার কোশ্চিন বা এই জাতীয় কোনো কিছু করবে না তুরস্ক এম্বাসি। তো এটাই হচ্ছে বিষয়, যারা দ্রুত সময়ে যেতে চান তুরস্ক, তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব, যেহেতু সেপ্টেম্বরের সেমিস্টারের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে, সো খুব বেশি সময়ও কিন্তু নেই, আপনারা দ্রুত যোগাযোগ করুন। আমি নিচে এই লিঙ্ক দিয়ে দেবো, অনেকে আসলে লিঙ্ক খুঁজে পান না বা নাম্বার বললেন যে ভাই বললেন নাম্বারটা কোথায়, আসলে নাম্বারটা থাকে ডিসক্রিপশনে, আপনারা এটা খুঁজলেই পাবেন। ডিসক্রিপশনে গেলে কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকে, আপনারা কিন্তু আসলে খুঁজে পান না বিষয়টা, অনেকেই হয়তো বুঝতে পারেন না, তবে ডিসক্রিপশনে গেলে কিন্তু নাম্বারগুলো পাবেন, আপনারা কথা বলেন, কথা বলে দেখেন। আর এখানে কিন্তু কোনো প্রকার অগ্রিমের কোনো ইয়ে নাই, যে অগ্রিম দিতে হবে কিনা, অ্যাডভান্স দিতে হবে কিনা, কত টাকা কী দিতে হবে, এরকম কিছু নেই। সম্পূর্ণ খরচই আপনারা ভিসার পরে দেওয়ার সুবিধা রয়েছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকে আসলে তুরস্ক সম্পর্কে, আপনারা যারা যেতে আগ্রহী তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।